আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক বন্ধুরা, নগর কৃষক ভাই বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হৃদয় মাটির মানুষের ডাক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা শহরে নগরে যারা বসবাস করি, বাড়ির ছাদে, আঙিনায় কিংবা একচিলতে জমিতে কিংবা বারান্দায় যারা গাছগাছালি, ফল ফলাদি, শাকসবজি এবং কৃষির সাথে জড়িত থাকি, তাদেরগুলো, তাদের এই কাজগুলোকে আমরা তুলে ধরি প্রতিবেদন আকারে। একটি দেখে আরেকজন অনুপ্রাণিত হয়। একইভাবে দেশের বাইরে যারা বিদেশে বসবাস করছেন বাঙালিরা, তারা তার বাড়ির পেছনটাতে যে ব্যাকইয়ার্ড কিচেন গার্ডেনিং যেটাকে বলি, বা ব্যাকইয়ার্ড গার্ডেনিং যেটাকে বলি, তারা সেই সারা বছর শীত থাকে, গ্রীষ্মের সেই সময়টাতে সে কাজগুলো করেন, গাছগাছালি লাগান, নিজস্ব দেশীয় লাউ, কুমড়া, চিচিঙ্গা, ঝিঙা, নানান ধরনের সবজি করেন। আঙিনা কৃষি নামে আমরা সেটা প্রচার করি। এবং একই সাথে ঢাকা শহরে বা আমাদের আশপাশের শহরগুলোতে যারা জমি কিনেছেন, বাড়ি বানাবেন কিন্তু খালি পড়ে আছে, ফেলে না রেখে যারা এই সবুজের সাথে, কৃষির সাথে নিজেকে সম্পৃক্ত করছেন, পরের প্রজন্মকে এর সাথে যুক্ত করতে চাচ্ছেন, গাছগাছালির সাথে থাকছেন, পরিবেশের রক্ষার্থে গাছগাছালি লাগাচ্ছেন, ভালো ফ্রেশ নিজস্ব উৎপাদিত ফল ফসল, মাছ মাংস খাওয়ার চিন্তাভাবনা করছেন, তারা কিন্তু জায়গাটিকে এই কাজ দিয়ে বাড়ি নামানোর আগ পর্যন্ত ঘিরে রেখেছেন। এর মধ্যে অনেকেই আছেন খুব প্রকৃত প্রেমী, যারা ছোটোবেলা থেকেই কৃষিকে মনে প্রাণে লালন করেন। সেটাই হচ্ছে, সেরকমই একজন হচ্ছেন মোবারক হোসেন। তিনি সাভারের বিরুলিয়ার এই জায়গাটিতে, শ্যামপুর এখানটাতে, এরকম কিছু জমিতে একদম নিজের মতো করে গাছগাছালি লাগাচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নিজের জন্যে। হাঁস মুরগি পালছেন, গরু বাছুর পালছেন, দেখার মতো, খুবই ভালো লাগে বিষয়গুলো। যারা প্রকৃতিকে ভালোবেসে গাছগাছালিকে, গাছগাছালি প্রেমে, প্রকৃতির প্রেমে নিজেদেরকে বিভোর রাখেন। আজকে এই মোবারক হোসেনের এই ছোট্ট কৃষি আয়োজনটির উপর একটি সচিত্র প্রতিবেদন প্রচার করব আপনাদের সামনে। চলুন যাওয়া যাক। সাভারের বেরলিয়ার শ্যামপুরের আবাসন ব্যবসায়ী মোবারক হোসেনের কৃষি উদ্যোগ। এটি এখন অনেকের ক্ষেত্রেই দেখা যায়, বাড়ি নির্মাণের পর যে ছাদ কৃষি শুরু হবে তারই পূর্ব প্রস্তুতি। মোবারক হোসেনের উদ্যোগটি তার চেয়েও প্রসারিত বলা যায়। বিশালাকার প্লট ফেলে না রেখে তিনি 2014 সালে লালন পালন শুরু করেন গাভী, রাজহাঁস, খাকি ক্যাম্বল হাঁস, দেশি মুরগি, টার্কি সহ বিভিন্ন পশুপাখি। একই সঙ্গে আঙিনা জুড়ে চাষ শুরু করেন দরকারি শাকসবজি আর নানা রকম ফল। এখান থেকে মিটছে তার পারিবারিক পুষ্টি চাহিদার অনেকটা। এটি এখন ছোটবেলা থেকে মনে প্রাণে লালন করা কৃষি অনুশীলনের ক্ষেত্র। কর্মব্যস্ত জীবনের অনেক সময় তিনি ছুটে আসেন খামারে। আমি কিন্তু যখন ক্লাস 3-4 পড়ি তখন প্রচুর কবুতর এবং হাঁস পালতাম। এটা আমার একটা নেশা ছিল ওই সময়। স্কুল থেকে সেই ক্লাস 3-4 যখন পড়তাম, আসে বসতাম, কবুতরগুলো আমার ঘাড়ের উপরে বসে থাকতো, আমি খাবার দিতাম ছোটোবেলা থেকে। তারপরে কর্মজীবন শুরু হয়ে গেছে, যখন রিয়েল এস্টেটে আসলাম, রিয়েল এস্টেটে আসে আমি যখন নিজে চাকরি করার পর ব্যবসাতে আসলাম, যখন এই ধরনের একটা প্রকল্প করলাম, তখন প্রথমেই প্রকল্পের সাথে সাথে আমার মাথায় ছিল যে আমি ছোটোবেলা থেকে এইগুলো পছন্দ করি, যে এই জিনিসগুলো করব। হ্যাঁ, এটা আমার অফিসে অনেক সময় ওরা হাসে, দেখে যে স্যারের এটা একটা ব্যাড ইনভেস্টমেন্ট। আমি বলছি না, আমার এটা ব্যাড ইনভেস্টমেন্ট না, তোমরা ওয়েট করো দেখো। তাই তখন থেকেই কিন্তু আমি একটার পর একটা, আমার দেশ আজকে দেখেন 2টে গরু থেকে আমার 7টা গরু, আরও 3টে গরুর আমার বাচ্চা হবে। এটার থেকে যে দুধ হয় আমি এগুলো বিক্রি করি না, আমি দুধ বিক্রি করি না, আমি আমার পরিচিত পরিজনকে এমনি দুধ খাওয়াই। হ্যাঁ, পারিবারিক চাহিদা আমি মেটাই। প্রতিদিন 12-14 লিটার দুধ হচ্ছে। হ্যাঁ, এগুলো আমি অনেকেই দেই। তারপরে এখানে আমার ধরেন হাঁস, 20টা হাঁস ছিল, এখন প্রায় 150-এর উপরে হাঁস। আচ্ছা, 150-এর উপরে হাঁস, কবুতর, আমরা 20টা কবুতর ছিল, এখন প্রচুর কবুতর, মানে 200-এর মতো কবুতর আছে। আচ্ছা, তারপরে টার্কি আমার অনেকগুলো ছিল, কিন্তু একবার ইয়ে হয়ে টার্কি মারা যায়, প্রায় 25-30টা টার্কি ছিল, আবার 4টে টার্কি শুরু হয়েছে, এগুলো ইয়ে পাবে। আর দেশি মুরগি আছে, হ্যাঁ, হাঁসের প্রচুর ডিম হয়, এগুলো আমরা বিক্রি করি না। হ্যাঁ, এরা নিজেদের আমাদের পারিবারিক আত্মীয় স্বজনের চাহিদা ছাড়া বন্ধুবান্ধবকে দেই। আর দেশি মুরগিটার ডিম আমরা পারিবারিক চাহিদা, আবার বন্ধুবান্ধব অনেকে দেশি মুরগির ডিম চায়, এদেরকে দেই। এবং এখানে আমাদের কিন্তু কোনো ফিড ইউজ করা হয় না,
যেমন অনেকেই যে গরুর দুধটা বাড়ানোর জন্য অনেক রকম কেমিক্যাল ইউজ করে, এখানে সব কিছুই জৈব। কৃষি এমন একটি বিষয়, খামারের নেশা যত বাড়ে বাড়ে ফল ফসলের বৈচিত্র্য। মোবারক হোসেনের এই খামারের ক্ষেত্রেও ঘটেছে তাই। তিনি এই কৃষি অনুশীলনের জৈব কৃষিকে বেশ প্রাধান্য দিচ্ছেন। অর্গানিক খাবারের একটা চাহিদা, শাকসবজি তো টুকটাক, হ্যাঁ শাকসবজি প্রচুর, টুকটাক না প্রচুর শাকসবজি হয়। একটা হচ্ছে শখ, আরেকটা হচ্ছে অর্গানিক একটা জিনিস। অর্গানিক খাবার চাহিদা, খাবার চাহিদা তো আছেই, যেমন অর্গানিক খাওয়ার চাহিদা। দুই নম্বর হচ্ছে হল গা, শখটা আমার সবচেয়ে বেশি, এটা আমার ছোটোবেলা থেকে ইনহারেন্টালি। আজকাল ঢাকা শহরে যাদের জায়গা জমি কেনার মানে সক্ষমতা দিয়েছে আল্লাহ, তারা সবাই জমি কেনার পরে জমিটা খালি ফেলে রাখে না, লক্ষ্য করছি বাড়ি না বাঁধানোর আগ পর্যন্ত তারা এই শাক সবজি হাঁস মুরগি লাগল। এটা একটা ভালো একটা ট্রেন্ড আমি লক্ষ্য করছি, অনেকেই করে এটা অনেক জায়গায়। আমার আমার এখানে যেমন ধরুন, এখানে আমার টোটাল জমি আছে 367 বিঘা, 367 জমা হাইল্যান্ড, এটা আমাদের পারচেস করা জায়গা। তো এখানে আমার অনেক কাস্টমার আছে, অনেক কাস্টমার আছে যারা রেজিস্ট্রেশন নিয়ে নিছে, যারা রেজিস্ট্রেশন নেয়নি তারাও অনেকে অনুরোধ করে, দেখা গেলো তার 5 কাঠা জায়গা আছে, ওখানে এসে সে নিজেই সবজি বুনতেছে। হ্যাঁ, ছুটির দিনগুলোতে বউ বাচ্চা নিয়ে আসতেছে, এসে এখানে সময় কাটাচ্ছে, সবজিগুলো নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানেও কিন্তু অলরেডি তারা করতেছে প্রচুর, অন্তত আমার অন্তত 50টা কাস্টমার আছে যারা তার জায়গাতে এসে সবজি করে, সবজি করে নিয়ে যায়। আপনার এই দিকটা একটু যাই চলেন, কটা গরু কিনেছিলেন প্রথম? হ্যাঁ, এই দুটো গরু কেনা হয়েছে। আচ্ছা, দুটো থেকে এখন? দুটো থেকে এখন 7টা। বিক্রি করেছেন? না না, বিক্রি করে দিই, বিক্রি করে নিয়ে ওইটা ধরেন আগামী কুরবানিতে হয়তো আমরা কুরবানি দেবো। আর এটা এটা ওইদেরই বাচ্চা, এটা প্রেগনেন্ট, এই দুটোও আবার প্রেগনেন্ট, এই দুটো এই মোট 3টে বাচ্চা আমরা এক্সপেক্ট করছি। আপনি তো একদম সবুজ ঘাস পান তাই না? হ্যাঁ, সবুজ ঘাস জায়গাতে, মানে হ্যাঁ সবুজ ঘাস, কোনো ইয়ে খাবার খাওয়ান নাকি একদম প্রাকৃতিক খাবার খেয়েই বড়? হ্যাঁ না, প্রাকৃতিক খাবারই খায়, মাঝে কুড়া ভুষি কিছু দেওয়া হয়। আচ্ছা, ওটার টেস্টটাকে একটু চেঞ্জ করার জন্য। তো এটা হচ্ছে কাউশেড, এটা কাউশেড। এখানে আপনার কবুতর আছে বলে 200-এর উপরে? কবুতর 200-এর উপরে। এটাকে খুলে দিই, এগুলো কী কী কবুতর আছে এখানে? হ্যাঁ, সিরাজি, গোল্লা, রেসারও আছে, ওমার। আরে ওদের অনেক বাচ্চা হচ্ছে, দিনে বাচ্চা আছে, দিন মোবারক হোসেনের এই খামারে শখের বসে যুক্ত করেছেন মাছের চাষ। এখানে একটা বাদাম গাছ ছিল, এই গাছের তলায় আমি এসে বসতাম। হ্যাঁ, বসার পর আমাদের জিএম সাহেব সাইফুল, ও বললো স্যার আমি এখানে একটা সুন্দর পুকুর কেটে দিই। হ্যাঁ, আপনি যেহেতু এখানে বসেন, পুকুর কেটে কিছু ইয়ে করি। তখন ওরা এইটাকে এর আরেকটু ছোটো করছিলাম, আমি একটু বাড়াইয়া দিলাম যে ঠিক আছে তুমি এমন কিছু করো যেটা পারমানেন্টলি আমি রেখে দিতে পারবো। আমার প্ল্যানিংয়ের প্ল্যানটা নিলাম, প্ল্যানটা নিয়ে এই যা স্পেসটা ফাঁকা ছিল যে এখানে ইয়ে করার পর ওরা প্রচুর এখানে শিং মাছ সারছে, শিংগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর তেলাপিয়া মাছ তো এত হয়েছে যে এটা মনে হয় গায়ের সাথে গা লেগে যায়। এগুলো আমার হাঁসগুলো আসে এখানে নামে, প্লাস এই মাছও হচ্ছে। নিজের চাহিদা পূরণের জন্যেই উৎপাদন করা হচ্ছে দেশি বিদেশি ফল। এখানকার ফল ফলাদি আত্মীয় স্বজনের মাঝেও বিতরণ করেন তিনি। এখানে আম গাছ আছে, যতগুলো আম আছে প্রতি বছর প্রায় 2-2.5 হাজার আম হয়, এতে আমাদের চাহিদা মিটে যায়। এখানে আপনার ইয়ে আছে, কী বলো, আনার গাছ আছে, হ্যাঁ জাম গাছ আছে, আমড়া গাছ আছে। কত প্রজাতির গাছ এখানে লাগিয়েছেন? এখানে আমরা প্রায় 25 প্রজাতির গাছ আছে। আচ্ছা আচ্ছা, প্রচুর লিচু গাছ আছে, লিচু গাছ, পেয়ারা গাছ, মানে কুল গাছ, লেবু গাছ, তারপর লটকন গাছ আছে,
জাম গাছ আছে, তেঁতুল গাছ আছে, দেশি তেঁতুল, বিদেশি তেঁতুল, সবেদা গাছ আছে। আপনি খেয়াল করে দেখবেন যে এমন কিছু নাই। এটা কিন্তু আমার পরবর্তী, আমার নাতি নাতনি যখন বড় হবে, সে যাতে একটা তেঁতুল এখান থেকে পায়, সে যাতে একটা কদবেল এখান থেকে মাখায় খাইতে পারে, হ্যাঁ, সে লেবুটা যাতে এখানে পায়, সেই জন্য প্রত্যেকটা গাছই, প্রত্যেকটা প্রজাতির গাছই কিন্তু আমি এখানে মোটামুটি লাগিয়েছি, যেগুলো আমাদের পারিবারিক জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পরবর্তী প্রজন্ম যখন আসবে তখন জাম্বুরা হয়তো সে পাবে, হাইব্রিড জাম্বুরা পাবে, আরও বড় আকারের জাম্বুরা হবে, মনোমুগ্ধকর, দেখতে অসম্ভব লাগে, কিন্তু এই দেশীয় জাম্বুরাটি হয়তো পরবর্তী প্রজন্ম পাবে না। যে কারণেই মোবারক সাহেব তার এই চিন্তা থেকেই তিনি ভেবেছেন যে আমাদের দেশজ যে সমস্ত ফল ফলাদি গাছগাছালি আছে, সেগুলোকে যদি সংরক্ষণ করা যায় তাহলে তার পরবর্তী প্রজন্ম তারা এগুলোর সাথে, এগুলোর স্বাদ নেবে, এগুলোর সাথে পরিচিত ঘটবে, যে কারণেই তার উদ্যানটি তিনি সেভাবে সাজানোর চিন্তা করেছেন। জিজ্ঞেস করেছিলাম যে আপনার যদি জমির মূল্য তো অনেক বেড়ে যাবে, কিন্তু এখানে গাছ দিয়ে আপনি আবৃত করে রেখেছেন, সেই ক্ষেত্রে আপনার এই জমির মূল্য আর গাছের মূল্য তো অনেক তফাত হবে, তখন কি আপনি জমি বিক্রি করে দেবেন? কথা তার একটি না, তিনি চাচ্ছেন যে পুরো এলাকাটি তার গাছগাছালি ফল ফলাদি দিয়ে ভরে থাকুক। আছে মানুষের কিছু কিছু খেয়ালি মানুষ আছে যাদের হয়তো এই বিষয়গুলো তাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। এখানে কি গাছ আমাদের দেশীয় ফল ফলাদি, পেয়ারা, বড়ই, অড়হর, কামরাঙ্গা, আমলকি থেকে শুরু করে জাম্বুরা, লটকন, গাব, তেঁতুল, তারপর চালতা, সব গাছই আছে। এই খামারের একটি প্রাঙ্গণে রয়েছে হরিণ, দিনের অনেকটা সময় তার কাটে শৌখিন এই বন্যপ্রাণীর সঙ্গে। মোবারক সাহেব খুব শখের একজন মানুষ বোঝাই যায়, তিনি হরিণ পালেন। এই যে আপনি হরিণ পালছেন, এই আপনার হরিণ পালা তো নিষিদ্ধ, আপনার লাইসেন্স আছে? না, লাইসেন্স ছাড়া তো হলে হরিণ পালন যাবে না। খামারি হিসাবে আমার দশটা দশটা লাইসেন্স আছে, বাচ্চা বংশ বৃদ্ধি হচ্ছে তখন আর লাইসেন্স লাগে না। না 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 না, প্রতিটা বাচ্চার ডেট অফ বার্থ, তাদেরকে ট্রিটমেন্ট হচ্ছে, এটা একটা রেজিস্টার খাতায় এবং সাথে সাথে আমাকে চিঠি দিয়ে ওখানে জানানো হচ্ছে, এবং প্রতিটা হরিণের জন্য কিন্তু গভর্নমেন্টের প্রতি বছর আমি ট্যাক্স দিচ্ছি। আচ্ছা, ট্রেজারিতে, সোনালী ব্যাংকে ট্রেজারি চালান কেটে আমি প্রতিটা হরিণের মনে হয় এগেনস্টে, মানে একবার না, এভরি ইয়ার আপনার প্রায় 1100-1200 বাচ্চা দিচ্ছে, এতে তো বংশ বাড়ছে, তখনগুলোর জন্য লাইসেন্স লাগছে না? না না না, লাইসেন্স একটাই, আমার 10টা পর্যন্ত খামারি থাকবে, 10টার পরে যখন উঠতে হয়ে যাবে তখন আমার ওই কমার্শিয়াল খামারি হিসাবে কনভার্ট করে দেবে। আচ্ছা আচ্ছা। এটা 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 কি হরিণ এগুলো? চিত্রা হরিণ। এখন চারটা, এটার জন্ম হলো 15-ই আগস্ট 2018 আর ওটার জন্ম হলো 2 মে 2019 বিকেল 5টায়। তার মানে 15-ই মে 2018 হইলে এক বছর কয়েক মাস না? এটার মা কোনটা? এটার মা হলো ওইটা। আর ওইটার জন্ম ওই বেবি, বেবিটা 2 মে বিকেল 5টায়। ওরা কি খায় বেশি? ওরা ছোলা বুট, তারপরে বিভিন্ন মৌসুমে সবজি আর কি, কলরাটা বাদ দেয়। ছাগলের মতো যে ওরা 6 মাস
পেটে গর্ভধারণ রাখে, কিন্তু না আট মাস। আর ছাগলের হলে বাট হইলো দুইটা, যে দুই বাটে দুধ খায়। আর হরিণের বাট হইলো চারটে, চার বাট থেকেই বাচ্চা দুধ খাচ্ছে। তুমি তো এক্সপার্ট হয়ে গেছো হরিণ পালতে। দর্শক, মোবারক হোসেন আগিনা কৃষি থেকে আমরা চলে যাচ্ছি কানাডার টরন্টোতে। ২০১৫ সালে কানাডাতে বসবাস শুরু করেন, কিন্তু দেশীয় শাকসবজি আর ফলমূলের অভাব পূরণে উদ্যোগ নেন বাড়ির আঙিনায় কৃষির আবাদ। টমেটো, ক্যাপসিকাম, ডাঁটা শাক, লাল শাক, শিম, দেশি শিম, লম্বা শিম, বেগুন, লেটুস, অনিয়ন, করলা, মূলা, শাক, কুমড়া, পুঁই শাক, কলমি শাক, নানা ধরনের সবজির আবাদ করেছেন তিনি। তো যখন থেকে কানাডা আসি, এখানে বাংলাদেশের সবজিকে আমি অনেক মিস করি। বাংলাদেশের সবজি সব জায়গায় পাওয়া যায় না। বাংলাদেশে বিন, টমেটো, লাউ, লাল শাক, স্পেশালি লাল শাক অনেক মিস করি। এই শাকগুলো এখানে কোথাও পাওয়া যায় না। তখন আমি ইনকারেজ হইয়া আপনার বাংলাদেশে যে আপনি চ্যানেলের প্রোগ্রামগুলো করেন, হৃদয়ে মাটিও মানুষ, এই প্রোগ্রামগুলা খুব অনেক ইন্সপায়ারেশন হইয়া ওগুলো দেখে দেখে ইউটিউব থেকে বারবার দেখে দেখে তখন ইনস্পায়ার হয়ে আমি বিভিন্ন ধরনের সবজি লাগাই। এটা আমাদের দেশি শশা, এটা অনেক এবছর আমরা প্রথম লাগাইছি। এটা অনেক ভালো ফলন হবে আশা করতেছি। অলরেডি আমরা অনেকগুলো ফলন হয়েছে, আমরা নিজেরা খাইছি। এটা আমাদের দেশি সিম, আমাদের দেশ থেকে বাংলাদেশ থেকে এই বীজগুলো আনা। এগুলো ভালো ফলন হচ্ছে, আমরা আশা করি এটা আরো 15-20 দিন, 3 উইক্স আগে থেকে এটা ফলন শুরু হয়েছে। লাউ গাছের পাশাপাশি আমি একটা ইংলিশ কিউকাম্বার গাছ লাগিয়েছি। এটা ইংলিশ কিউকাম্বার এবছর অনেকগুলো অলরেডি আমরা খেয়ে ফেলেছি, 6-7টা ধরছে, অনেকগুলো খেয়ে ফেলছি। আরো গাছের 4-5টা আছে। এটা খুব ভালো ফলন হয় এখানে। এটা কানাডিয়ান রানার বিন, এটা আমরা ওয়ালমার্ট থেকে বীজটা কিনেছি। তো এটা অনেক ফলন হয়, এটা আর্লি ফলন হয়েছে, একদম স্টার্টিং এ আর্লি ফলন হয়েছে, এবং আমার মনে হয় যে এটা আরো লম্বা টাইম ধরে ফলন দিবে। লাউ শাক প্রচুর, এটা খুব ফেভারিট আমার। তো লাউ শাকটা আসলে আমরা নিজেরা খেয়েছি, আরো প্রতিবেশী অনেককে লাউ শাক দিয়েছি, অন্যান্য শাকসবজির সাথে দিয়ে এসছি। লাউ শাকগুলো এবছর ধরছে, এখন আরো 3-4টা 2-3টা আছে। লাল শাক আমি চতুর্থ টাইমে খাচ্ছি, 4 টাইমস। বেসিক্যালি একদম আর্লি সিজনে আমি লাগাইছিলাম, মে মাসে লাস্টের দিকে, তো তখন থেকে লাল শাক খাওয়া শুরু করছি। দর্শক বন্ধুরা, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব কামরুক বিন রাজ্জাকের বাড়িতে, কানাডার টরন্টোর অশোয়াতে, যেখানে তিনি বাগান করেছেন এতক্ষণ যেটা দেখালাম, এবং সেই বাগানেই তিনি আছেন। তার সাথে এখন সরাসরি কথা বলবো। কেমন আছেন রাজ্জাক সাহেব? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? ভালো, খুব ভালো আছি। আপনার বাগান তো চমৎকার, বাগানে দাঁড়িয়ে আছেন। আপনার পেছনে যে লাল লাল ফুলগুলো, এগুলো কি ফুল ভাইয়া? এটা ফল বিন, এটা কানাডিয়ান এক ধরনের বিন, এটা নাম হলো ফল বিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাগানে তো শাকসবজির অভাব নাই, আমরা যা দেখলাম, টমেটো, ক্যাপসিকাম, তারপর লং স্কোয়াশ, কুমড়া, মিষ্টি কুমড়া, চিলি, ডাঁটা, লাউ শাক, পালং শাক সবই আছে। এটা আপনি কি প্রত্যেক বছরই এটা করেন? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরই করি, আমি গত 3 বছর ধরে এটা করতেছি। আপনার বাসাটার একটা ছবি দেখতে পাচ্ছি, সাদা রঙের চমৎকার একটি বাড়ি। এই বাড়িতে আপনি কত বছর যাবত আছেন? আমি এখানে 2 বছর থেকে একটু বেশি হবে, 3 বছর মতো আছে, 3 বছর, এটা থার্ড সিজন, 3 বছর ধরে আছে এখানে। আপনার তো 2015 থেকে কানাডাতে আছেন, তাই না? জি জি। আচ্ছা, আপনি আপনি কানাডার শেল কানাডাতে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন, তার পাশাপাশি এই সময় পান এই এত কিচেন গার্ডেন করার সুযোগ? আমি মূলত ভারী গাছগুলো আমি করি, আমার আমার ওয়াইফ হেল্প করে আমাকে। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, বলে রাখছি আমাদের সাথে আমাদের কানাডার টরন্টো প্রতিনিধি আলিয়া রহমান বিন্দিও আছেন সেখানে, তার সাথে এক পর্যায়ে কথা বলবো। আমি একটা ছবি দেখতে পাচ্ছি, আপনার লাউয়ের মাচাতে লাউ ঝুলে আছে, বেশ, মানে এটা কি আমাদের দেশি লাউ? এখন যেগুলো আছে ওগুলো আমাদের দেশি লাউ। আচ্ছা, আমি দেশ থেকে বীজ নিয়ে এসেছিলাম। আচ্ছা, এর মধ্যে আমাদের দেশি লাউ। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? ফেনি। ফেনিতে। আচ্ছা, তো এই যে একটা তো বাঙালিদের একটা কৃষি কাজের একটা হাত আছে, যশ আছে, তো এগুলো যে করেন, কোন ধরনের অসুখ বিসুখ হলে কি করেন? ওই পোকামাকড় লাগলে এটা মূলত প্রথম কাজটা করে ইউটিউবে আপনাদের হৃদয়ে মাটি মানুষ ওখানে প্রোগ্রাম গুলো থাকে, ওখান থেকে সার্চ করে আমি প্রবলেম গুলো অনেকগুলো প্রোগ্রাম দিয়ে ওখানে আপনি অনেকগুলো প্রবলেমের কথা তুলে ধরছেন, ওখান থেকে দেখে ওখান থেকে
ওইটাতে দেখে সমাধান হয়, সমাধান পান? আলহামদুলিল্লাহ মোটামুটি সমাধান হয়, মোটামুটি ইউটিউব থেকে মোটামুটি সমাধান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ওখানে তো চাইলেই কীটনাশক ব্যবহার করতে পারেন না, ওটা রেস্ট্রিকশন আছে? না না, কোনো আপনি প্রচুর টমেটো করছেন আমি দেখছি, টমেটোর আকারগুলো একটু লম্বাটে, কোথাকার টমেটো এগুলো? এটা রমা টমেটো। হ্যাঁ, কোথাকার? রমা রমা, এটা আমাদের রমা টমেটো, এটা ক্যালিয়ান রমা টমেটো। আচ্ছা, খুব ফলন হয় বেশি ধরে এগুলো নাকি? হ্যাঁ, ভালো ফলন হয় এগুলো, খুব ভালো ফলন হয়। আচ্ছা, তো এগুলো যখন দেশে আসেন এগুলোর বীজ টিজ নিয়ে আসতে পারেন তো, তাহলে তো বাংলাদেশের কৃষকরা করতে পারে, তাই না? দেশের লাউ যখন ওখানে নিয়ে যাচ্ছেন তো ও দেশের টমেটোগুলো আমাদের এখানে নিয়ে আসতে পারেন। আপনার শিমগুলো অনেক, এটা তো শিমই তো, লম্বা লম্বা, এই যে মেরুন কালারের শিম না? আমাদের দেশি শিম। আচ্ছা, আপনাদের মাটিতে ফলন কিরকম হয়? আমাদের দেশের মতোই হয় না বেশি? খুবই ভালো ফলন হয়, আর্লি ফলন হয়ে যায়। আচ্ছা, গাছ লাগানোর 45 ডেজের ভিতরে এগুলো ফলন গুলো শুরু করে। আচ্ছা, এবং ভালো ফলন হয়, পুরো বেড জুড়ে লাল শাক। হ্যাঁ, লাল শাক আমি আবার অনেক লাল শাক খেয়েছি, হ্যাঁ, 6-7 বার আমি প্রথম ড্রাম উঠে খেয়ে ফেলি, সেকেন্ড ড্রাম থার্ড ড্রাম লাগাইছি। এই যে এগুলো করছেন, আপনাদের তো সুযোগ খুব একটা হয় না, মানে মাত্র সামার টাইমের 2-3 মাসেই তো করতে পারেন, তারপর তো আর পারেন না, বরফে ঢেকে যায়, তাই না? তো এই সময়ের ভেতরে আপনারা প্রচুর শাকসবজি করেন, আপনার পরিবারের সদস্য যা আছে তা দিয়ে তো এই শাকসবজি আরো বেশি হয়, কি করেন এগুলো? এটা মূলত কিছু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আছে, বন্ধু-বান্ধব আছে, তাদেরকে কিছু ডিস্ট্রিবিউট করি। আচ্ছা, আবার আমাদের সারা বছর পর্যন্ত, নেক্সট যখন উইন্টারে এখানে আপনাদের এগুলো দেখে ইদানিং তো আপনারা করছেন, আপনার প্রতিবেশী তো আরেকজন ভিন দেশীয় হতে পারে, সে কানাডিয়ান হতে পারে, অন্য কোনো দেশের হয়তো বা আছে, তারা কি এই প্র্যাকটিস গুলো তাদের কিচেন ব্যাকইয়ার্ডে করে? তারা করে, তারা স্পেসিফিক, তারা আমাদের মতো এত বেশি করে না, তারা সাধারণত রেডিশটা করে, ওরা আমি দেখেছি রেডিশ করে, ওরা রেডিশ রেডিশ ক্যানাডিয়ান যে শীত তো খুব শীঘ্রই চলে আসবে, আর কদিন পারবেন? শুরু হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে পারবো না, কারণ আপনারা বিদেশে থেকেও এই স্বল্প সময়ে এত ব্যস্ততার ভেতরেও এই কাজগুলো করছেন, চর্চাগুলো ধরে রাখছেন। আমাদের প্রতিনিধি আছে আলিয়া রহমান বিন্দি, তাকে একটু আপনার পাশে আসতে বলেন, তার সাথে একটু কথা বলি। হ্যালো আলিয়া বিন্দি, কেমন আছেন আপনি? ভালো ভালো ভালো। আমাদের পরের প্রজেক্ট কার, কোন বাসায় বা কোথায়? এটা তো টরন্টোর অশোয়াতে, পরেরটা কোথায়? টরন্টো থেকে আপনার 36 কিলোমিটার দূরে। আচ্ছা, এটা অশোয়া আরেকটা শহর। আচ্ছা, ওখানে এসেছি। আচ্ছা, আপনি ফেসবুকের মাধ্যমে প্রচার করেছিলেন যে আমি ক্যামেরায় মাটি মানুষের এই কাজগুলো করার জন্য, যে হ্যাঁ একটা ফেসবুকে স্ট্যাটাস দাও। ও আচ্ছা, উনি ফেসবুকের মাধ্যমে এসেছে। আচ্ছা জি, গুড। আরেকটা বিষয় হচ্ছে এই যে গত বছর থেকে আমরা শুরু করলাম প্রবাসে বাঙালির আঙ্গিনায় কৃষি, এবছরে এসে আপনি কি দেখতে পাচ্ছেন যে অনেকে আগ্রহী হচ্ছে, নতুন নতুন খামার তৈরি হচ্ছে, এরকম কি মনে হচ্ছে যে অনেকেই আগ্রহী? ওকে, তো অনেক ধন্যবাদ দুজনকেই, বিন্দি আপনাকে ধন্যবাদ, মিস্টার রাজ্জাক আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি আপনি এই সময়টা জুড়ে আপনার নিজের বাগানের শাকসবজি নিজে ভোগ করবেন, প্রতিবেশীকে দেবেন, আগামী বছর আরও বড় করে করবেন, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার বাংলাদেশে কোনো আপনার আত্মীয় স্বজনকে কোনো উইশ দেবেন, কোনো শুভেচ্ছা জানাবেন? সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আপনারা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আগামী বৃহস্পতিবার আপনাদেরকে নিয়ে যাব ঢাকার বাড্ডা আব্দুল কাদেরের ছাদ কৃষিতে। এছাড়া প্রবাসী বাঙালির আঙ্গিনা কৃষিতে দেখবেন আমেরিকার ফিলাডেলফিয়ায় জলিদাস দম্পতির আঙ্গিনা কৃষি। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।